ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মঙ্গলবারের একটা নতুন সন্ধে, আর নতুন সন্ধে মানেই নতুন অতিথি বন্ধু। তবে আজকের অতিথি একেবারে অন্যরকম। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও, তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। কিন্তু কোনটা ভুলবো আর কোনটা ভুলবো না সেটা কিন্তু নির্ভর করে একেবারে নিজের ওপর। আর কবিতা আমরা একেবারেই ভুলছি না। কথা ও কবিতার স্টুডিওতে আমার সঙ্গে আজকে আছো শুভদীপ চক্রবর্তী। নমস্কার শুভদীপ, তোমাকে নমস্কার। অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো, একবার মঞ্চে দেখা হয়েছিল এই ওয়ান চ্যানেলের ফ্লোরেতে তোমার সাথে এসে, এবং কথা কবিতা কথা ও কবিতায় যে আড্ডা দিতে এসেছি এবং কবিতা শেয়ার করব, নিজের কথা বলবো, সেই নিয়ে পথ চলবো, যেভাবে প্রবাহ তুমি নিয়ে যাবে সেইভাবে যাব। একদম, আমাদের প্রবাহ তো একদম কবিতায় কবিতায় প্রবাহ একেবারে। শুরুতে একটা কবিতা শুনে নি শুভদীপ, তারপরে কবিতা সম্পর্কে তোমার কিছু কিছু না বেশ কিছু কথা শুনবো আজকে। আচ্ছা বেশ, যেহেতু আমার একেবারেই রবীন্দ্রনাথের কবিতা পড়ে মনে হয়েছিল যে আমি মঞ্চে উপস্থাপন করব। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, সুনির্মল বসুর কবিতা, সুকুমার রায়ের কবিতা একেবারে ছোটোবেলাতে তখন পড়তাম। এবং দাদু, আমার মনে আছে আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন আমার হাতে সঞ্চয়িতা দিয়ে বলেছিলেন, একটা নীল কভারওয়ালা একটা সঞ্চয়িতা দিয়ে বলেছিলেন যে এখানে রবীন্দ্রনাথের কবিতা আছে, তুমি প্রত্যেক রবিবার মুখস্থ করো। আমার ওই মুখস্থ করার অভ্যাসটা ছিল, সেটা করতে করতে দেখলাম যে বেশ মজা লাগছে তো বিষয়টাতে, তখন আমি আস্তে আস্তে রপ্ত করতে আরম্ভ করলাম। এবং তারপরে পরবর্তী সময় বেশ কিছুটা ক্লাস 8 তখন আমি মঞ্চে উপস্থাপন শুরু করলাম, এবং তার সঙ্গে তো পাড়া, যেমন স্কুলের অনুষ্ঠানেতে এই ধরনের যেমন একজন করে থাকেন, একজন সেইভাবে পথ চলাটা শুরু হয়েছিল। এবং রবীন্দ্রনাথের কবিতা যখন বলি, বাবা আমাকে খুব ইন্সপায়ার করেন যে কবিতা বলো কবিতা। এটা পরবর্তী সময়, দাদু যেমন বলেছিলেন, বলেছিল যে তুমি একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম খোঁজো, যেটার মধ্যে তুমি তোমার নিজের সত্তাকে প্রকাশ করতে পারবে, নিজের ভালোবাসাকে রোপণ করতে পারবে একেবারে। তো সেই সময় আমি মঞ্চটা নিই এবং শুরু করি, প্রফেশনালি কাজ করতে আরম্ভ করি ক্লাস 12 তখন থেকে মোটামুটি। এবং আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মী বর্মন, তার সান্নিধ্য না পেলে তো আমি কোনো মতেই আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেটুকু পারি পারি কি জানি না, কিন্তু তিনি আমাকে অনেকটা সাহায্য করেছেন। তাই সরাসরি কবিতায় যাই, রবীন্দ্রনাথের উৎসর্গ কাব্যগ্রন্থের কবিতা 4 সংখ্যক এটি কবিতা। তোমারই পাচ্ছি সহজে বুঝি, তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি বুঝি গো তব ছল না, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমারই পাছে সহজে ধরি, কিছুরই তব কিনারা নাই, 10-এর দলে টানি গো পাছে, বিরূপ তুমি বিমুখ তাই। বুঝি গো আমি বুঝি গো তব ছল না, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না। সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও, হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায় লও। বুঝেছি আমি বুঝেছি তব ছল না, সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হলো না। মনটা না একদম অন্যরকম হয়ে গেল। ভীষণ ভালো প্রেজেন্টেশন তোমার, ভীষণ ভালো। রবি ঠাকুরের কবিতার মধ্যে না একটা অন্যরকম ছোঁয়া, যে ছোঁয়াটা প্রত্যেকের মধ্যে হয়তো কি বলবো সবাই রোপণ করতে পারে না, যেটা তোমার মধ্যে পেলাম আজকে প্রথম কবিতায়। থ্যাংক ইউ। তো আমরা পরের কবিতায় যাই, তারপরে আবার গল্প করব একেবারে। এই কবিতাটি বলে রাখি, আমরা জানি যে উৎসর্গের প্রত্যেকটি কবিতা সিএফ অ্যান্ড্রুজকে রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন, সেই কবিতাটি আমার। কত অজানা কিছু জানা যায় না এই আড্ডায়, এই জন্য আমাদের কথা ও কবিতা, এই কথা আদান প্রদান তো দরকার পড়ে, ঠিকই। পরের কবিতা আবারও রবীন্দ্রনাথের
কথা যখন উঠলই তখন শঙ্খ ঘোষের একটি কবিতা বলি। একেবারে ছোট্টবেলায় পাঠ্যপুস্তকে আমরা এটা সকলেই পড়ে এসেছি, সেই কবিতাটি বলতে ইচ্ছে করে। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে, ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি, চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুল খসানো দেয়াল জুড়ে এই কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি, ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বিয়াকুব, আকাশ পারে আবার চোখ গিয়েছে আজকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, বারে বারে সেই রবি ঠাকুরে ফিরে আসা এবং বারে বারে তাকে নিয়েই আমাদের পথ চলা, একেবারেই একেবারেই তোমার কবিতার পথ চলা যেটা তুমি বলতে বলতে আমরা কবিতায় গেলাম, তারপর তো দুটো কবিতা আমাদের শোনাও হয়ে গেল, তো তোমার একটু অনুভূতি যদি আমাদের সঙ্গে শেয়ার করো, আগে আমাকে একটু বলো যে এই প্রজন্মের যারা কবিতা নিয়ে চর্চা করছে কি মনে হয় তোমার, মানে কি আগে শেখা প্রয়োজন কবিতা মানে আবৃত্তি করতে গেলে কোনটা আগে প্রয়োজন? কবিতা প্রথম যদি আমি নির্বাচন কর আগে প্রথম যেটা মনে হয় যদি আমি মঞ্চে উপস্থাপন করি বা যে কোনো জায়গাতে আমি কোন জায়গায় কবিতা প্রেজেন্ট করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী প্রথম কবিতা আমি সিলেকশন করব। আর আমাদের কবিতা করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বোধ, বোধ যদি কোনো মানুষের সম্পূর্ণ না থাকে চিত্রকল্পটা ঠিক হয় না, ছবি আঁকা যাবে না, একেবারেই নয়, কারণ কবিতা দিয়ে যে ছবি আঁকে সে অপর প্রান্তের মানুষটিকে কোথাও গিয়ে হয়তো ছুঁতে পারে, কবিতা তো এমনই একটা বিষয় যেটা পুরোটাই কণ্ঠের উপর নির্ভর করে, ভীষণ ভীষণ, তুমি যদি সত্যিকারে দেখো মানে আগের যে যারা করে গেছেন যারা প্রণম্য মানুষ তারা কিন্তু এত আবহের ব্যবহার তো করতেন না, তারা শুধু কণ্ঠ দিয়ে ছবিটা আঁকতেন, এখন সবকিছু যেন কবিতাকে ছাপিয়ে চলে যাচ্ছে, অনেক সময় যাচ্ছে কিন্তু অনেক সময় প্রয়োজনও পড়ে সেটা, আর উচ্চারণের জায়গাটা আমার মনে হয় যারা নতুন আসছেন একটু উচ্চারণটা ভেবে শিখে যদি আসেন, তাহলে যারা উপ্রান্তে আছেন মানুষের কান তো ভীষণ সজাগ, তারা যেন আপনাকে একেবারে খুব সাদরে অ্যাকসেপ্ট করতে পারে, নিখুঁত কেউ নয় তবু কোথাও কি মনে হয় শেখার কোনো শেষ নেই, একেবারেই তাই, প্রত্যেক দিনই আমাদের একটা করে চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, তবে উচ্চারণ বোধ এবং স্ক্যানিং ভীষণ ইম্পর্টেন্ট, যদি পারা যায় ছন্দটা শিখে আসা যায় যদি ভালো হয়, এইরকম আরো কিছু শুনবো, আরো কিছু আমাদের কিন্তু আজকে বলবে টিপস দেবে কেমন, যাতে অনেকে শিখতে পারে সেই সুযোগগুলো থাকে, সময় হয়েছে নিয়ে নি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, কথক কবিতায় আমার সঙ্গে স্টুডিওতে আছে একজন দারুণ বন্ধু যার কাছ থেকে আমরা অনেক কিছু জানছি এবং আমাদের এই প্রজন্ম অনেক কিছু শিখবে বা শিখবো আমরা, কথক কবিতায় আপনিও যদি অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। শুভদীপ, আমরা তো মিথ্যে কথা শুনে ফেললাম শঙ্খ ঘোষের এবং রবি ঠাকুরের উৎসর্গের চার সংখ্যক, ভীষণ মানে অন্য রকম কবিতা তুমি নির্বাচন করেছো, মানে সাধারণত এইগুলো কেউ খুব একটা মিথ্যে কথা খুব জনপ্রিয় একটা চেনা কবিতা, জনপ্রিয় কবিতা, কিন্তু উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে এই এটা আমার কিন্তু তোমার কাছে প্রথমই শোনা আজকে। আচ্ছা, সেটা কারণ হচ্ছে আমি এটা বলি যে একদিন মধ্যরাত্রিবেলা কবিতার পাতা যখন উল্টানোর সময় পাই তখন মধ্যরাত প্রায়, তো তখন করতে করতে একটি অনুষ্ঠানে আমার যিনি যার কাছে আমার প্রশিক্ষণের জায়গা বিজয়লক্ষ্মী দি, বিজয়লক্ষ্মী দি একটি জায়গায় বলেছিলেন
তার কণ্ঠস্বর, তার বলার ধরন কোথাও গিয়ে কবিতাটিকে খুঁজতে আমাকে সাহায্য করলো, এবং কবিতাটি খুঁজে কোথাও গিয়ে মনে হলো ওই যে যেখানে পঙ্ক্তিগুলো আছে কোথাও গিয়ে মনে হচ্ছে নিজের কথা, নিজের কথা। রবীন্দ্রনাথ কি করে জানলেন, আমার প্রথম মনে হচ্ছে রবীন্দ্রনাথ কি করে জানলেন আমার এই এই মানে বর্তমান অবস্থার কথা। সেই জন্যই তো উনি বিশ্বকবি। তো সেই বিশ্বকবিকে তো আমরা শ্রদ্ধা জানালাম পরপর দুটো কবিতার মধ্য দিয়ে হয়ে গেল। তো এবারে আমরা তোমার কাছ থেকে কি শুনবো? আমি একটু শঙ্খঘোষ শোনানোর পর আমার মনে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা শোনাই, এটা অনেকেই হয়তো জানেন কবিতাটি। লোকটা জানলো না কবিতাটির নাম। বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল, অথচ আর একটু নিচে হাত দিলে সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার হৃদয় লোকটা জানলই না, তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্যে এলেন রণ পায়ে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, লোকটা জানলই না। এই কবিতাটি তুমি ধরো আমার এক অতি পরিচিত মানুষ আর কি, যখন আমরা এই অমানিসা কালের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন সেই মানুষটি চলে যায়। এবং সেই মানুষটি, আমি তার নাম এখানে আজকে প্রকাশ করব না, কিন্তু তার চলে যাওয়াটা আমাকে খুব দগ্ধ করেছিল, কারণ সে অনেককে আলো দেয়। এবং ওই কোভিডেই তাকে চলে যেতে হয় 2021 এপ্রিল মাসে। খারাপ লেগেছিল বিষয়টা, সেই জায়গা থেকে মনে হলো যে কবিতাটি এই কিছু সম্পর্ক তো থাকে আমাদের, কিছু সম্পর্ক থাকে। ওই যে আজকে আমি কবিতার শুরুটাই যেটা দিয়ে করলাম, যে আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। ওই যে বললাম যে অজান্তেই দেখো বলে ফেললাম, কবিগুরুর কবিতা বোধহয় যে কোনো ভাবে যে কোনো কবিতা কোথাও না কোথাও গিয়ে আমাদের জীবনের সঙ্গে মিলে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। তো দেখো তোমার সাথে কিভাবে অজান্তে মিলে গেল না এই কবিতাটির সঙ্গেও। মানে ওই যে কবি বোধহয় দূরদর্শিতা তো একটা কাজ করে কবিতার মধ্যে, মানে কবিতা যখন লেখেন সেটা কাউকে না কাউকে ঠিক স্পর্শ করবে, কারোর সঙ্গে ঠিক পরিস্থিতির সঙ্গে মিলে যাবে। আচ্ছা শুভদীপ, তোমার এটা তোমাকে জিজ্ঞেস করছি, তোমার সঙ্গে আজকে যেহেতু গল্প হচ্ছে আড্ডা দিচ্ছি সেই জন্য, যে গদ্য কবিতা এবং পদ্যের ঘরানার কবিতা দুটো, এবং কবিতার তো অনেক বিষয়বস্তু তুমি যেটা বললে যে প্রেজেন্টেশন, নির্বাচন, পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের নির্বাচন প্রয়োজন কবিতার, এবং প্রেজেন্টেশনটাও কিন্তু আমাদের সেই অনুযায়ীও প্রয়োজন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কি মনে করো, তোমার কোন মানে তোমার নিজস্ব ভালো লাগা কোনটা, গদ্য ঘরানা কবিতা? আমি ছন্দের কবিতা ভালো লাগে, কিন্তু আজকে ছন্দের কবিতা বলবো না। কিন্তু মানে তুমি ধরো কোনো নাটকীয় ভাবে যেন যে কবিতাগুলো প্রেজেন্ট করা যায়, আমার ওই ঘরানার কবিতা খুব বলতে ভালো লাগে। গদ্য কবিতা ভালো লাগে না বলবো না, ভালো লাগে। তাহলে এই প্রসঙ্গে কথা কিন্তু উঠে আসে আবৃত্তির ক্ষেত্রে, যে একটু নাটকীয়তা কোথাও গিয়ে কিন্তু কবিতায় প্রয়োজন পড়ে, সেটা ডিপেন্ড করে কোন কবিতার অবয়বের উপর। যেমন দেখো রবি ঠাকুরের সেই লুকোচুরিটাও যদি আমরা বলি, যে দুষ্টুমি ছোটবেলাটা, আমি যদি দুষ্টুমি করে সেই দুষ্টুমিতে প্রবেশ করা, নিজেকে সেই জায়গায় পৌঁছে দেওয়া, এবং তারপরে মায়ের গোয়াল ঘর প্রদীপ জ্বালানোর পর্যন্ত, সেই জায়গাটা কিন্তু আবার পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ওই তো গলার মডুলেশন, আবার ওই একটি প্রসঙ্গ উঠে এলো গলার মডুলেশন, আমি কতটা মানে গলা তুলব, কোন জায়গায় আমার অভিব্যক্তিকে প্রকাশ করব, সেটা সম্পূর্ণ অনুভূতিটা, ওই জন্য বোধ প্রথম যেটা বোধ, এবং সেটা তো স্মৃতিটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্মৃতি তো যেটা আমাদের এখন খুব কমে আসছে সবারই, তাই না? মুখস্থ না করলে ছবি আঁকাটা কিন্তু, তুমি যেটা বলছিলে, আসলে অনেকে মুখস্থ না করেও করে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। অনেকে বলে আমি আবৃত্তি করি না, আমি কবিতা পাঠ করছি, হতেই পারে। সে যদি সেটাকে রপ্ত করতে পারে তাহলে কিন্তু সেটাও হয়। আমি বিশ্বাস করি না যে সবসময় স্মৃতি থেকেই কবিতা বলতে হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবকিছু স্মৃতি থেকে বলতে পছন্দ করি, কারণ মনে হয় যে আমি ঠিক ওই দেখলে আমার কনসেন্ট্রেশনটা হারিয়ে যাচ্ছে কোথাও। হ্যাঁ, চলো আমরা আরেকটা কবিতায় যাই। আচ্ছা, এরপর শক্তি চট্টোপাধ্যায় শোনাই।
পুরনো নতুন দুঃখ, যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো কিছুদিন ঘুরে, দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো। এখন এই পুরনো দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে হে আমার কাছে এসে বসতে চায়, কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর ও নতুন দুঃখ, তুমি এসো তারপর। ভীষণ ভালো শুভদীপ, সত্যি কথা বলতে তোমার কবিতার মধ্যে না একদম সত্যি তুমি চিত্র আঁকতে পারছো আজকে, এটা আমাদের দর্শক বন্ধুরা আরো ভালো বলতে পারবেন, তাই না? যারা ওই প্রান্তে আছেন তাদের কাছে একটা অনুরোধ, যে আচ্ছা আমরা এই এই গল্পগুলো আবার শুনবো, আবার পড়বো। হ্যাঁ, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর, একটা ঝলমলে কবিতাময় সন্ধ্যা আমরা কাটাচ্ছি। যে কথা বলছিলাম শুভদীপ, ফিরে তো এলাম, তোমাকে থামিয়ে দিয়ে গেলাম, তো সেই কথা থেকে আবার একটু শুরু করব, যে কথা দিয়ে তুমি বলছিলে যে কি কি প্রয়োজন বা কি কি। হ্যাঁ, মানে ওই যে যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমাদের তো অনেক রকম জীবনে নানান রকম দুঃখ থাকে এবং বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো বলবার মানুষ খুঁজে পাওয়া যায় না, হয়তো ধরে নিলাম কোনো বন্ধুকেও খুঁজে পাওয়া যায় না। এই সময় দাঁড়িয়ে খুব কঠিন একটা লড়াই আমরা প্রত্যেকেই চলি, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন এই কবিতাগুলো কোথাও বন্ধু হয়ে ওঠে, ওই কবিতা আবার বন্ধু হয়ে ওঠে। কবিতা ঠিক অনেকটা ওই মানুষের মতো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে তোমার চেয়ে বেশি কে জানে কবিতা। আমার ওই কথাটা শুনলে কবিতা তুমি তৃপ্ত হও, তুমি হ্যাঁ জালো ফুলুক জালো তুলুক কবিতা, একেবারেই। তো সেই সেই জায়গাগুলোই বলছি যে বারবার করে প্রথম লাইনটাও তো ওইভাবে বলে যে আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমরা পড়ে গিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর জীবনের কথা সাহস পাই কবিতাকে, জীবনের কথা একেবারে কবিতাকে। তো যারা ওই প্রান্তে আছে তাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে যখন কবিতা শোনেন তখন একটা জিনিস একটু মাথায় রাখবেন, যে সকল যে আবৃত্তি শিল্পী সকলকে ওই মানে বাহবা দেওয়ার মতো কি সে যোগ্য, এই প্রশ্নটা আজকে আমি তুললাম। কারণ অনেক সময় অনেকে অনেক কবিতা মঞ্চে সামনে বসে শুনছেন না, কন্টিনিউয়াসলি তিনি হয়তো ছবি তুলে যাচ্ছেন সেইখানেতে, তারপর তিনি তার যখন প্রেজেন্টেশন শেষ হয়ে যাচ্ছে তখন তাকে শেখার জন্য আমাদের এটা প্রয়োজন। তো আমরা একটা কবিতায় যাই শুভদীপ, তারপর আবার একটু আড্ডা দেব। আচ্ছা, নবনীতা দেবশেঠের একটা কবিতা বলি, উল্টো সোজা, আমার খুব প্রিয় কবিতা, তোমারও ভালো লাগবে। এত ঢাক ঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই, ভণ্ডামি ছেড়ে যা বলার সোজাসুজি বলুন। দেখুন জীবনটা সোজা নয়, জীবনে কোনো কিছুই সোজা যায় না, এমনকি হাত থেকে ঢিলটা ছুটলেও সেটা প্যারাবোলা হয়ে বেঁকে পড়ে। একটা গাছ সেও সূর্যের দিকে প্রথমেই সেধে ওঠে না, গোড়ায় একটু আঁকে বাঁকে, তাল নারকুল খেজুর তেজুর দু একখানা পাম জাতীয় একলা সেরে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজা সুজির জারি জড়ি খাটে কিনা। সেখানেও তেনাদের ভিন্ন মূর্তি, নদীর কথা বাদই দিচ্ছি, এই মহোদয় সমুদ্রের কথাটাই ধরুন, একখানা ঢেউ কি সে সিধে পাঠায়, আর এই যে পূজ্যপাদ হিমালয়
তার কোনখানটা সোজা মশাই, তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফোঁ, সেও খুব সোজা ধায় কি, ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলে ডান পা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বাঁয়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনি। একে কি আপনি ভণ্ডামি বলবেন, আমাকে কি বলবেন, দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে। কি শিক্ষণীয় একটা কবিতা, মনে হচ্ছে যেন সমাজের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে বলে একেবারে বুঝিয়ে দিয়ে আসি, এরকম একটা ফিলিংস হলো। হ্যাঁ, মানে কবিতাটা শুনতে শুনতে নবনীতাদেব সেনের অনেক কবিতাই ধরো আছে, যারা শ্রেষ্ঠ কবিতা আমরা পড়েছি বা পড়ি জানি। এই কবিতাটি আমাকে ছুঁয়েছিল, কারণ ওই যে এত চারপাশে আমাদের অনেক সময় সমস্যা, হ্যাঁ সমস্যা, এবং যা দেখছি সব সময় চাওয়া না পারা। হ্যাঁ, এই কথাটা তুমি দারুণ বললে, একদম আন্ডারলাইন ওয়ার্ড বললে। তো সেই আর কি, আমার মনে হয়েছিল যে সব সময় যা দেখছি তা তো খুব স্বচ্ছ নয়। কি সুন্দর করে কথাটার মধ্য দিয়ে বা যে বক্তব্য বা যে অভিযোগ সেটা কিন্তু খুব সহজে উঠে এলো। শুভদীপের আগামীতে কি পরিকল্পনা আছে? তুমি বলছিলে তুমি বহু কবিদের নিয়ে বিভিন্ন মঞ্চ মানে কাজ করেছো। একেবারেই তাই, আমি বলি সারস্বত বলে আমার একটি সংগঠন আছে, সেটার পথ চলা হয় 2017 থেকে। আমি নিজস্ব কোনো মানে প্রশিক্ষণ, কাউকে প্রশিক্ষণের জায়গায় নেই একেবারে, যে আমি কাউকে শেখাই বা কোনো ওয়ার্কশপ করি, একেবারেই তা নয়। কারণ আমি প্রত্যেক দিন অনেকের থেকে অনেক কিছু শিখছি এবং সেটা শিখতে চাইও অনেক দিন ধরে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সারস্বত আমার একটি প্রতিষ্ঠান নয় কিন্তু সংগঠন, চর্চা কেন্দ্র বলা যাবে না, কারণ সেখানে আমরা পরিণত কিছু মানুষেরা, বন্ধুরা বা প্রিয়জনেরা যারা এই ফিল্ডের সঙ্গে যুক্ত, তাদের একটা সম্মিলিত প্রয়াস যদি মাঝে মাঝে করা যায় সেটাই হচ্ছে সারস্বত। এবং সারস্বতেতে যেটা বেসিক্যালি হয়, আমরা এক্সপেরিমেন্টাল কাজগুলো করি, সেটা রবীন্দ্রনাথ নিয়েও করেছি, নীললোহিত নিয়েও করেছি, তোমার ধরো বুদ্ধদেব বসু, জীবনানন্দ, হ্যাঁ জীবনানন্দ এবং বিষ্ণু দে, এনাদের নিয়েও করেছি, তাদের সম্পর্কে জানা। হ্যাঁ, মানে শুধু কবিতা বলা নয় কিন্তু আলোচনা করা, সব তাদের নিয়ে কাজ করা, মানে তাদের সম্পর্কে গভীরে গিয়ে চেষ্টা করা, কাজ করা। এবং সম্প্রতি আমরা একটা ক্যাফেতে, আমি যে শহরে থাকি চন্দননগর ফুকলিতে, সেখানে ক্যাফেতে প্রথমবার কবিতা নিয়ে, গান নিয়ে কাজ হয়েছে। সেখানে ধরুন জন ডেনভার থেকে জীবনানন্দ, আবার অমৃতা প্রীতম থেকে অরিন্দ চট্টোপাধ্যায়, একটা নতুনত্বের দিক, নতুনত্ব একটা নতুন দিগন্ত এই প্রজন্মের কাছে সহজে পৌঁছে যাওয়া। এবং প্রায় দু বছর বাদে 2020 আমরা কাজ করতে পারিনি, কিন্তু 2022 আমরা ফেব্রুয়ারি মাসে শেষ দিকে এই কাজটি করেছিলাম। এবং ওই কিছু মানুষের কাছে পৌঁছয়, তারা অ্যাপ্রিসিয়েট করে। আমার মনে হয় যে মানে 10 জন মানুষকে কবিতা শোনাবো, তারা যেন কম হোক কিন্তু শ্রোতা ঠিক হোক। হ্যাঁ, তো আমাদের আরো আড্ডা দিতে পারলে ভালো লাগতো। একটা ছোট্ট কিছু দিয়ে শেষ করি আমরা, ছোট্ট একটা কিছু শোনা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ধরা রইল। একটি দুটি কথা ছিল, একটি দুটি কথা, এবং বলবার জন্য দারুণ ব্যগ্রতা, ব্যগ্রতা যেহেতু তার মনে বড় ভয়। দেখতে দেখতে কেটে যাচ্ছে বরাদ্দ সময়, ভাবছেন তিনি এই ছড়ানো সংসারে যে কোনো মুহূর্তে ঘন্টা বেজে উঠতে পারে, বাজলে আর রক্ষে নেই, এসে পড়বে গাড়ি, গুটিয়ে ফেলতে হবে তক্ষুনি পাত্তারি। সুতরাং বন্ধ করে ধানাই পানাই, মোদ্দা যা বলবার কথা বলে ফেলা চাই। বেশি নয়, একটি দুটি কথাই আসলে ছিল তার, কিন্তু এই ঘোর ডামাডোলে তাও বলা হলো না বলে স্বস্তি নাহি পান। স্টেশনে বসে বাবু অঙ্গুলি কামড়ান, ঘটে গেছে এই জীবনে মস্ত অপচয়, আলটু ফালটু কথা বলে কেটেছে সময়, রেল কম ঝমাঝম, শব্দটা তো চেনা, যা চলে, যা বলা হয়নি আর বলা হবে না।
কিছুটা ধরা রইল আকাশের নীলে, আর কিছুটা মর্ত্যলোকের পিঁপড়ের মিছিলে। সবটাই কিন্তু আমাদের আজকে বলা হলো, কবিতায় বলা। হ্যাঁ, কবিতায় বলা হলো। ওই জন্যই তো ভাই লাস্ট কবিতাটা বললে, যখন এই কবিতাটা দিয়ে আমার মেসেজটা যেতে। শুভদীপের আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। কবিতায় থেকো, খুব ভালো লাগলো এই স্টুডিওতে এসে। চ্যানেল ওয়ানের কথা ও কবিতায় আসবার কথা ইচ্ছে ছিল, আজকে সেই দিনটা পরিপূর্ণতা পেল। তোমাকে ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাকে। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই।